2018-তে বাংলাদেশ, এখন সময় দেশ গড়ার। আপনার এলাকার যে কোনো সমস্যার কথা অথবা আপনার কোনো প্রশ্ন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সংসদ সদস্যের কাছে পৌঁছে দেয় আমার এমপি। গজারিয়ায় 10 শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ প্রসঙ্গে করা একটি প্রশ্নের উত্তর দিয়েছেন ভোলা 3 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব নুরুন নবী চৌধুরী। আমার এমপির মাধ্যমে প্রশ্নটি করেন মোহাম্মদ রিয়াজ সজীব। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সম্পন্ন করেন আমার এমপি .com-এর অ্যাম্বাসেডর সাদির হোসেন রাহিম ও নজরুল ইসলাম শুভরাজ। এক ভিডিও বার্তায় তিনি বলেন, আসলে আমরা এই লালমোহন, আমরা তো মানুষ, আমাদের প্রত্যাশার কোনো শেষ নেই, প্রাপ্তিরও কোনো শেষ নেই। আমরা যদি চিন্তা করি 2001 সালে, 2006 সালে, 2008 সাল পর্যন্ত আমরা মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে মহাজোট সরকার রাষ্ট্রীয় ক্ষমতার আসার আগ পর্যন্ত আমাদের লালমোহনের চিকিৎসা ব্যবস্থা কি ছিল? এই লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সটি ছিল 31 শয্যা বিশিষ্ট একটি হসপিটাল। এখানে কোনো ওটির ব্যবস্থা ছিল না, এখানে ডাক্তার তো ছিলই না। এই লালমোহন হসপিটালে আমরা 31 শয্যা বিশিষ্ট থেকে উন্নীত করে আমরা 51 শয্যা বিশিষ্ট হাসপাতালে আমরা পরিণত করেছি। আমাদের ছোটোখাটো অপারেশনের প্রয়োজন হলে দৌড় দিয়ে আমাদের ভোলা বরিশাল ঢাকায় যেত। আজকে আমরা কিন্তু এই লালমোহনে আমরা ওটির ব্যবস্থা করেছি হসপিটালে। আমাদের এখন পর্যাপ্ত ডাক্তার নার্স আছে লালমোহন হসপিটালে, এখন পর্যাপ্ত চিকিৎসক। এছাড়া আমাদের স্বাস্থ্য উপকেন্দ্র লর্ডার জিনে আমরা একটি 12 শয্যা বিশিষ্ট একটি স্বাস্থ্য উপকেন্দ্র আমরা স্থাপন করেছি। আমাদের ধলিগঞ্জ নগরে আমাদের স্বাস্থ্য উপকেন্দ্র আছে। এরকম অধিকার বিস্তারিত জানতে ভিজিট করুন আমার এমপি .com, সংসদ সদস্যের সাথে যোগাযোগের সহজ মাধ্যম।